إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي شريح الخزاعي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن. قيل: من يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: الذي لا يأمن جاره بوائقه، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা আমাদের ভয়েস অফ পান্ডোরের অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ভয়েস অফ পান্ডোরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণরা শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের সাথে আজকের এই শুভক্ষণে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের একখানা হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে হাদিসখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের অর্থ হচ্ছে হযরত সুরাইহ খুজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর শপথ, সেই ব্যক্তি ইমানদার নয়। আবার বলেছেন, ওই আল্লাহর কসম, সেই ব্যক্তি ইমানদার নয়। আবার বলছেন, সে আল্লাহর শপথ, সেই ব্যক্তি ইমানদার নয়। লোকেরা প্রশ্ন করল, মান ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি, কে ইমানদার নয়? প্রত্যুত্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার করলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহ, সেই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্টকারিতা ও ক্ষতি থেকে নিরাপদ নয়, যার হাত থেকে, যার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিলেন যে সেই ব্যক্তি আসলে মুমিন নয়। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন একজন ইমানদারের চরিত্র কেমন হবে, তার মুআমেলাতটা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, প্রতিবেশীর সাথে, নেইবারের সাথে তার বিহেভিয়ারটা কেমন হবে। ওভারঅল একজন মানুষ যখন ইমানদার দাবি করবেন, তখন তার ম্যানারগুলো কেমন হবে, সে সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ভাষায়, ছোট্ট অল্প কথায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বিশ্বনবী কথা বলতে গিয়ে বললেন, আল্লাহি লা ইউমিন, থ্রি টাইমস হি আটার আল্লাহি, আল্লাহি, তিনবার তিনি উল্লেখ করলেন আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে কত গুরুত্বপূর্ণ হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বার তিনি কসম করে, আল্লাহর নামে কসম করে বলছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কারো ব্যাপারে সার্টিফিকেট দেন সেই ব্যক্তি মুমিন নয়, তাহলে বলুন পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে যে সার্টিফিকেট দেবে সেই ব্যক্তি মুমিন? নো, আর কেউ নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লারেশনের উপরে অন্য কোনো ডিক্লারেশন দিতে পারে। তাহলে রাসূল এখানে বললেন, যার অনিষ্টকারিতা থেকে, যার অনিষ্টতা থেকে, যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয়, অপর মানুষ নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুপ্রিয় ভাই বোনেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিবেশীর কথা এখানে উল্লেখ করলেন, যার, আমরা এই যার সম্পর্কে একটু আগে আলোচনা করে নিই। হু ইজ নেইবর, কে প্রতিবেশী, মান হুয়া যার, প্রতিবেশী কে? আমরা মনে করে থাকি আমাদের ঘরের আশেপাশের, কেউ কেউ বলে থাকেন 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। হ্যাঁ, এটা এক সেন্স ঠিক আছে,
কিন্তু ইচ অ্যান্ড এভরি হোয়ার প্রত্যেকটা জায়গায় একজন মানুষের প্রতিবেশী আছে। আপনি যা একেবারে শুরু থেকে শুরু করুন, আপনি আপনার বাসায় আছেন, আপনি ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, আপনি বাসায় আছেন, আপনার প্রতিবেশী হচ্ছে তখন আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, দোজ আর ইউর নেইবার, তারা হচ্ছে আপনার প্রতিবেশী। তাহলে একজন মানুষকে যখন যখন চিন্তা করা হয়, ওই মানুষ তখন তিনি মনে করবেন তাহলে তাকে তার আচার আচরণটা, তার বিহেভিয়ারটা কত চমৎকার হতে হবে, কার সাথে? আমার ওয়াইফের সাথে। আমার ম্যানারটা, আমার বিহেভিয়ারটা, আমার আচার আচরণটা খুব সুন্দর হতে হবে। আমি যদি তার সাথে খুব খারাপ ব্যবহার করি, হ্যাঁ প্রয়োজন হতে হবে, মানুষ রাগ করতেই পারে, কিন্তু তার মানে এমনটা কখনো করার সুযোগ ইসলাম দেয়নি যে আপনি তার সাথে খুব খারাপ ব্যবহার করেই চলবেন কন্টিনিউ। নো, অসম্ভব, এটা হতেই পারে না। সে ক্রীতদাস নয়, ক্রীতদাসী নয়। আপনার ছেলে মেয়ে তার সাথে সবসময় খারাপ আচরণ করবেন? নো, তাও হতে পারে না। হ্যাঁ, তার অন্যায় করেছে, আপনি রাগ করতে পারেন, কিন্তু সেটাকে আপনাকে লিমিট ক্রস করা যাবে না। তাহলে আমি যদি আমার পরিবারের পরিজনদের সাথে যদি ভালো ব্যবহার না করি, ভালো বিহেভ না করি, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আমাকে সার্টিফিকেট দিচ্ছেন, তুমি যেই হও না কেন, তুমি যদি তোমার পরিবার পরিজনের সাথে, তোমার এই নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে, তারা তোমার এখন প্রতিবেশী, তাদের সাথে খারাপ ব্যবহার করো, ভালো ব্যবহার না করো, তারা তোমার ক্ষতি থেকে নিরাপদ না হয়, তাহলে তুমি কখনো ইমানদার হতে পারবে না। এক সেন্স, অ্যানাদার সেন্স, দেখুন আমার ঘরের আশেপাশে যারা আছে, দে আর মাই নেইবার, দে আর মাই নেইবার, তারা আমার প্রতিবেশী। তাহলে ব্যক্তি থেকে আমি এখন ঘরে আসলাম, পরিবারে আসলাম, একটি ঘর, এই ঘরের আশেপাশে যারা আছে তারা হচ্ছে পরিবার, তাহলে প্রতিবেশী। এই এই প্রতিবেশীর সাথে আমাকে খুব ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। তারাও আমার অনিষ্ট থেকে তাদেরকে নিরাপদ রাখতে হবে, তাদের সাথে তারা তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না, কোশ্চিন কালেও নয়, আমি তাদেরকে ভালোই করব, কল্যাণ করব। রাসূল বলেছেন আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা, কল্যাণ কামনা করা দিন নয়, বরং দিন হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ কামনা করা, ইট ইজ দিন। এবারে আপনি আপনার বাড়িকে ধরুন, এবার আপনার প্রতিবেশীকে, আপনার প্রতিবেশী হচ্ছে আপনার সারাউন্ডিং এরিয়ায় যতগুলো বাড়ি আছে এই সকল বাড়িগুলো আপনার প্রতিবেশী। তাহলে এক বাড়ির লোকজন অপর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তার আশেপাশে যারা আছেন তাদের সাথে সে ক্ষতি করতে পারবে না, তাদের সাথে অনিষ্ট করে এমন কোনো আচরণ করা যাবে না। এবার এক ইউনিয়ন পাশের ইউনিয়ন, এক বিভাগ পাশের বিভাগ, একটা দেশ আমার বাংলাদেশ, আমার আশেপাশে যারা আছেন তারা হচ্ছে আমার এই প্রতিবেশী দেশ, তাদের সাথেও আমি খারাপ ব্যবহার করতে পারবো না, তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না, আবার তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হচ্ছে এই হাদিসের ভাষ্য। এবারে চিন্তা করুন, আপনি যাচ্ছেন কোথাও, গাড়িতে চলে যাচ্ছেন, গাড়িতে আপনি একা বসে আছেন, আপনার আশেপাশে লোকজন আছে, তাহলে বোঝা গেল এই গাড়িতে বসে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না, কারণ হচ্ছে এই গাড়ির আশেপাশে, আপনার আশেপাশে যারা আছেন তারা হচ্ছে এখন আপনার প্রতিবেশী। আপনি আপনার গাড়িতে বসে আপনার মোবাইলে খুব জোরে সাউন্ড দিয়ে আপনি গান শোনা শুরু করে দিলেন, আপনি তেলাওয়াত শুরু করে শোনা শুরু করে দিলেন, আপনি ওয়াজ নসিহত শোনা শুরু করে দিলেন, নো, এটা আপনাকে ইসলামে অ্যালাউ করে না। আপনার এই আচরণে হতে পারে পাশের কোনো ভাইয়ের ক্ষতি হতে পারে, তিনি বিরক্ত হতে পারেন, এই কাজ আপনি করতে পারবেন না। শুধু তাই নয়, আপনার এই আচরণে আপনি আপনি মোবাইল ইউজ করছেন, আপনাকে কেউ ফোন করেছে, আপনি ফোন রিসিভ করেছেন, আপনি কথা বলছেন খুব জোরে, চিৎকার চিৎকার মেরে কথা বলছেন, আপনার চিৎকারে আশেপাশের অনেক মানুষ কষ্ট হচ্ছে, এটা ওই কষ্টের কারণ। রাসূল বলেছেন যেই ব্যক্তির আচরণে প্রতিবেশী কষ্ট পায়, যেই ব্যক্তির কারণে প্রতিবেশীর ক্ষতি হয়, রাসূল বলেছেন সেই ব্যক্তি কখনো মুমিন নয়, আল্লাহিল্লা ইউমিন, কোশ্চিন কালো সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি। তাহলে আমি যখন একজন প্যাসেঞ্জার হয়ে কোথাও যাচ্ছি, ঠিক তখনও আমাকে খেয়াল রাখতে হবে আমার আচার আচরণ, আমার কথাবার্তা, ইভেন আমার ইউজিং মাই মোবাইল, আমার মোবাইলটি ইউজ করার ক্ষেত্রেও, আমার এই মোবাইলে কথা বলার ক্ষেত্রেও যেন কারো কষ্ট না হয়, সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি গাড়িতে যাচ্ছি, আমরা দুই বন্ধু একসাথে যাচ্ছি, সেই দুই বন্ধু একসাথে একত্রে কথা বলতে গিয়ে এমন কোনো চিল্লাফাল্লা করা যাবে না, এবং এমন কথা বলা উচিত নয়। পাবলিক প্লেস যখন উঠবো, পাবলিক বাসে যখন আমরা উঠবো, তখন সেই দুই বন্ধু এমন কথা বলা উচিত নয় যাতে করে পাশের কোনো ভাইয়ের একটু সমস্যা হতে পারে, কষ্ট হতে পারে।
প্রিয় ভাইরা, আপনি যখন অফিস করছেন, এই অফিসে আপনার আশেপাশে যারা আছেন, দে আর ইউর নেইবার, তারা আপনার প্রতিবেশী। সুতরাং কোনো অবস্থাতেই প্রতিবেশী যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ একজন মুমিনদার হতে পারে না। যখন কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ভাইয়ের ক্ষতি হবে, অনিষ্টকারিতার কারণ হবে সেই ব্যক্তি, রসুল বলেছেন সে যেই হোক সে কখনো মুমিন নয়, সে কখনো মুমিন নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকায় একজন মহিলা আছে, যেই মহিলা অনেক নফল ইবাদত করেন, অনেক দান সাদাকা করেন, কিন্তু তার আচার আচরণে তার প্রতিবেশীরা অনিষ্ট, তাদের সাথে খারাপ ব্যবহার করেন। রসুল বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে আপনার কী মত, যেই মহিলা খুব বেশি নফল ইবাদত করে না, ফরজগুলো ঠিকমতো করে, খুব বেশি নফল দান সাদাকা করে না, ফরজগুলো করে, কিন্তু তার আচার আচরণ, তার বিহেভিয়ারে আশেপাশের লোকজন অনিষ্ট নয়, কষ্টকর হয়, তারা তিনি হননি, তারা হয় না, তারা তার হাত থেকে নিরাপদ, তার সাথে ভালো ব্যবহার করেন, ইয়া রাসূলুল্লাহ, ওমার আয়ুক, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? রসুল তখন বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে যাবে। রসুলের এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হলো, যেই ব্যক্তি, যেই মহিলা কিংবা পুরুষ, যেই ব্যক্তি আচার ব্যবহারের মাধ্যমে মানুষকে কষ্ট দিবে, যার মুখ থেকে মানুষের কষ্ট হবে, রসুল বলেছেন সে মুমিন নয়, সে জাহান্নামে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি, মুমিন তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির হাত থেকে এবং যার মুখ থেকে অপর মানুষ নিরাপদ, অপর মুসলমান নিরাপদ। মান সালিম মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই লিসান মানে হলো কথা। এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার কারণে পাশের মুসলমান ভাই, অপর ভাইয়ের কষ্ট পায়। কাউকে খোঁটা দিয়ে কথা বলা যাবে না, কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। মনে রাখতে হবে, আমি যদি কোনো কিছু লিখি, লেখার ক্ষেত্রে আমার ভুল হয়েছে, আমি একটা দাগ দিয়ে কেটে ফেললাম, অথবা কম্পিউটারে কাজ করছি, লিখছি, আমি ডিলিট করে দিলাম, একবার ডিলিট হয়ে গেল। বাট আমি যদি কারো অন্তরে কষ্ট দেই, আমি যদি কাউকে খোঁটা দেই, আমি যদি কারো গীবত শিকায়ত করে ফেলি, তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, তোমার এই মুখ দিয়ে যদি কারো কষ্ট হয়, কেউ যদি নিরাপদ না থাকে তোমার মুখের কারণে, তাহলে তুমি মুমিন হতে পারবে না। অথচ আমরা অহরহ অনেক মিথ্যা কথা, অনেক বানোয়াট কথা এক একজন সুন্দর চরিত্রের মানুষের সামনে লাগিয়ে দিচ্ছি, অনেক মিথ্যা অজুহাত দিচ্ছি, মিথ্যা সাক্ষী দিচ্ছি, মিথ্যা মামলা করছি যত্র তত্র। অথচ রসুল বলেছেন, এই মুখ দিয়ে যদি আমি খারাপ কথা বলি, মুখ দিয়ে যদি কাউকে কষ্ট দেই, তাহলে কোনো অবস্থাতেই আমি মুমিন হতে পারবো না। ওয়া ইয়াদিহি, এই ইয়াদুন মানে হলো হাত, এই নট অনলি হ্যান্ড, এই ইয়াদুন মানে হলো অলসো পাওয়ার, শক্তি, ক্ষমতা, কুয়া। আপনার এই শক্তি দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার পাওয়ার দিয়ে, আপনার এই ক্ষমতার কারণে যদি কারো কষ্ট হয়, অপর কেউ কষ্ট পায়, অনিষ্টতার শিকার হয়, তাহলে বিশ্বনবী ডিক্লার করেছেন সেই ব্যক্তি মুমিন নয়। অথচ যদি আমরা দেখতে পাই আজকের মুসলমান নামধারী, আমরা মুসলিম দাবি করছি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, নট অনলি দ্যাট, আমরা তাহাজ্জুদ পর্যন্ত পড়ছি, অথচ আমি মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যাভাবে শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে অপরকে আমি অনিষ্ট করে ছাড়ছি, অপরকে কষ্ট দিচ্ছি, বিভিন্নভাবে কষ্ট দিয়ে যাচ্ছি। রসুল বলছেন, না, সেই ব্যক্তি মুমিন নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত তাগাদা করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিবেশীকে মনে হয় যে ওয়ারিসের হকদার বানিয়ে দেবেন। সুতরাং প্রতিবেশী সে যেই হোক, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে যেই হোক, তাকে হোয়াটএভার হিজ, কোন অবস্থাতেই
তার সত্তা সে আমার কাছ থেকে কোনো অবস্থাতে খারাপ ব্যবহার সে পেতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে আমি প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করব না কিন্তু দূরের মানুষের সাথে খারাপ ব্যবহার করব, এমনটা নো। আমি যদি প্রতিবেশীর সাথেই খারাপ ব্যবহার করতে না পারি যার সাথে আমি 24 আওয়ার্স চলাফেরা করছি, 24 আওয়ার্স যার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করতে না পারি তাহলে কে আমাকে অনুমতি দেবে দূরের কারোর সাথে খারাপ ব্যবহার করার? তার মানে বেশিরভাগ সময় যার সাথে আমি থাকছি, যে আমার মোয়াব মেরাতের সাথে সম্পৃক্ত হচ্ছেন, তার সাথে যদি আমি ভালো ব্যবহার করতে পারি বা করে থাকি, আমি মুমিন হলাম। আর আমি মুমিন হলাম মানে হচ্ছে আমি এই কাছের মানুষ যেমন আমার কাছ থেকে নিরাপদ, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী, দূরের মানুষ যারা তারাও আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে, ভালো আচরণ পাবে, এটাই হচ্ছে এর দাবিদার। সুপ্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা সে চুপ থাকে। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উপর ইমান রাখে সে যেন প্রতিবেশী, সে যেন তার আত্মীয়, সে যেন মেহমানকে সম্মান করে। এরপরে থার্ড প্লেস রসুল বললেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম জারহু, আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব ঠিকমতো করছি, অথচ আমার আইলের সাথে, আমার সীমানার সাথে, আমার বর্ডারের সাথে যেই ব্যক্তি অবস্থান করছেন সেই ব্যক্তি টের পায় আসলে আমি কত বড় আল্লাহর ওলি। আমার বর্ডার যার সাথে আমি সব সময় চাই কি করে আমরা চাচ্ছি আরেকজনের জায়গাকে, সম্পত্তি আমি দখল করে নেব, আরেকজনের কষ্টের কারণ কেমনে আমি হই, সেই চিন্তা সবসময় আমরা করে থাকি, অথচ এটা কোনো মুমিনের ক্রাইটেরিয়া হতে পারে না, এটা মুমিনের ক্রাইটেরিয়া নয়। আমাদেরকে খেয়াল করতে হবে আমার প্রতিবেশী যেন আমার সম্পর্কে সার্টিফিকেট দেয় না, হি ইজ আ গুড ম্যান, হি ইজ আ এক্সেলেন্ট ম্যান। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমাদেরকে মানুষের সাথে সামনে সত্যের সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। মানুষের সাথে আমি ভালো ভালো কথা বলবো, শুধু ভালো কথা বলার পূর্বে আমার আচার আচরণ, আমার বিহেভিয়ার, আমার লেনদেন, মুআমেলাত, মুআশিরাত, এভরিথিং, সব কিছু মিলিয়ে আমাকে একটা সুন্দর মানুষ হতে হবে, পারফেক্ট মানুষ হতে হবে। আমাকে নিজেকে সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়াতে হবে, মানুষ যেন আমার কাছ থেকে বুঝতে পারে যে না হ্যাঁ, এই লোকটার আচরণ আসলেই চমৎকার, আসলেই ভালো, আসলে সে ইসলামিক ম্যানার সম্পন্ন লোক। হ্যাঁ, সে যদি ইসলাম, সেই ইসলাম পালন সে করছে, সেই ইসলাম আসলেই অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু আমি যদি এমন ব্যক্তি হই, আমার আচার আচরণে, আমার কথাবার্তায়, আমার চালচলনে, আমার ক্ষমতায়, আমার প্রভাবে, আমার প্রতিপত্তিতে আশেপাশের মানুষ খুব অতিষ্ঠ, কষ্ট পাচ্ছে, তাহলে আমি এই সত্যের বিরুদ্ধে, সাক্ষীর বিরুদ্ধে চলে গেলাম। আমাকে দেখে হয়তো মানুষ বলবে, এই যদি ইসলাম হয় তাহলে এই ইসলাম আমার অন্তত দরকার নেই, এমনটা হওয়া কোনো মুমিনের পক্ষে কশিনকালেও শোভনীয় নয়। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো, ভালো ব্যবহার করো, হুসনা, চমৎকার, এক্সেলেন্ট। ওয়াকুল লাহুমা কওলাম মারুফা, তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, চমৎকার কথা বলো, সম্মানজনক কথা বলো। খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ কথা বলা যাবে না, সুন্দর আচরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অথবা ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য, মুসল্লি দোজ পারফর্ম দ্য সলা, যারা সলাৎ কায়েম করছে, সলাৎ পড়ছে, আল্লাহর বলছেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হচ্ছে তাদের সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন। এরপরে রসুল বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানো কাজ করে,
কোনো কাজ কোনো আমল লোক দেখানো হতে পারে না, হতে পারবে না। আমাদের অল অ্যাক্টিভিটিস শুড বি ফর দ্য সেক অফ আওয়ার লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমাদের সকল কাজ আল্লাহর জন্যই হতে হবে, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এ সব কিছু হতে হবে আল্লাহর জন্য। আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছি, এটা আমার দুনিয়ায় আমার নাম প্রকাশ পাবে, মানুষ আমাকে ভালো বলবে, নয় লৌকিকতার জন্য নয়, ডিউ টু অনলি ওয়ান রিজন, যেহেতু আমার রব আমাকে ভালো ব্যবহার করতে বলছেন, আমার রব আমাকে সুন্দর কথা বলতে বলেছেন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাইয়্যেদ, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন ভালো ব্যবহার করতে। সেজন্য ইচ অ্যান্ড এভরি প্লেস আমি সব জায়গায় সব সময় আমি ভালো ব্যবহার করব, একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, অন্য কোন কারণে নয়। এরপরে আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে, ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা এই নিত্য প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে, এই যে সুই, সুতা, প্লেট, চামিচ ইত্যাদি জিনিসগুলো যখন কেউ কাউকে না দেয়, তখন এটা এই খারাপ বিহেভিয়ারের মধ্যে চলে যাবে, রসুলের সেই হাদিসের মধ্যে চলে যাবে। এখানে ছোট্ট করে আমাকে বলতেই হয়, দেখুন আমাদের মধ্যে আমরা অনেক মা বোনদেরকে দেখা যায়, পাশের বাসার ভাবি কিংবা খালাম্মা যখন আসে, আপা দুটো পেঁয়াজ দেন, আপা একটু তেল দেন, আপা একটা চামিচ দেন, তখন আমরা অনেক কথা বলে থাকি, পেঁয়াজ নেই, তেল নেই, আজকের বিভিন্ন রকম কথা বলে থাকি। এই আয়াত প্রমাণ করছে যে না, এমন আচরণ আমি করতে পারবো না। আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি যদি তাদেরকে না দিয়ে থাকি, তাহলে এটাও একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। প্রতিবেশীর সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে ইসলামের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কত সুন্দর করে বলেছেন, তিনি বলেছেন, যখন তোমরা গোশত রান্না করবে, গোশত রান্না করবে, তখন এই গোশতের মধ্যে অন্তত একটু ঝোল বেশি দিয়ে দিও, পানি বেশি দিয়ে দিও, ঝোল বাড়িয়ে দিও, তোমার প্রতিবেশী বাসায় একটু গোশত, একটু ঝোল পাঠিয়ে দাও। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঝোল বাড়িয়ে দিয়ে এই প্রতিবেশীকে একটু ঝোল পাঠানোর ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন। এর মানে আমি যদি আমার প্রতিবেশীর কাছে একটু ঝোল পাঠাতে পারি, একটু গোশত পাঠাতে পারি, একটু খাবার পাঠাতে পারি, একটু উপর ঢৌকুন পাঠাতে পারি, তাহলে তার সাথে আমার সম্পর্কটা চমৎকার হবে। দাওয়াতি কাজের ক্ষেত্র আমাদের বেড়ে যাবে। আমি যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো, তখন তাকে আমি ইসলামের দিকে দাওয়াত দিতে পারবো। সম্পর্ক যদি না থাকে, তাহলে কাউকে ডাকাটা এত সহজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্যই বলেছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা, তোমরা মানুষকে ডাকো আল্লাহর দিকে হিকমতের মাধ্যমে এবং উত্তম আদর্শের মাধ্যমে, মানুষকে ইসলামের দিকে ডাকো। তাহলে এখানে আল্লাহ বলছেন হেকমা, উই শুড অ্যাপ্লাই আওয়ার টেকনিক। তাহলে রসুলের এই হাদিস অনুযায়ী আমি একটু ঝোল বেশি দেব, একটু তরকারি পাঠাবো, একটু খাবার পাঠাবো, একটু হাদিয়া তোহফা পাঠাবো, এটা হচ্ছে রসুলের সুন্নাহ আমি পালন করছি। তাহলে এই সুন্নার মাধ্যমে আমার একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের, একজন বোনের সাথে আর একজন বোনের, একজন প্রতিবেশীর সাথে আর একজন প্রতিবেশীর সম্পর্ক ডেভেলপ করবে, সম্পর্ক বৃদ্ধি পাবে। আর সম্পর্ক যখন বৃদ্ধি পাবে, তখন আপনি তাকে নামাজের দাওয়াত দিতে পারবেন, আপনি তাকে কোরআনের দাওয়াত দিতে পারবেন, আপনি তাকে ইসলামের আদার যত রকমের হুকুম হাকাম আছে, সেই হুকুমের হাকামগুলো আপনি তাকে দাওয়াত দেওয়া আপনার জন্য সম্ভব হবে এবং সহজ হবে। আর যদি সম্পর্কই যদি ডেভেলপ না করে, তাহলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দিতে পারবেন না। সুপ্রিয় ভাই বোনেরা, আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, ওয়াহসিন ইলা জারিক তাকুম মুমিন, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবে, তুমি মুমিন হয়ে যাবে। তাহলে রসুলের এই হাদিস অনুযায়ী এখানে রসুল বলছেন, মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, সারেন্ডার হতে চাও, তুমি একজন পিওর মুসলমান হতে চাও, তাহলে ওয়াহসিন, তুমি সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, চমৎকার বিহেভিয়ার সম্পন্ন লোক তুমি হও, তাহলেই তুমি কেবল মুমিন হতে পারবে, আদারওয়াইজ তুমি মুমিন হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিন যা জারহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এবং পরকালের উপরে ঈমান রাখে, ফালা ইউযিন সে যেন কষ্ট না দেয় জারহু, তার প্রতিবেশীকে। তাহলে
যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের উপরে ইমান রাখে, আল্লাহ এবং কেয়ামতের উপরে বিলিভ করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, তাহলে এই যে হাদিস থেকে প্রমাণ হয়, আমরা যদি আমার প্রতিবেশীকে কষ্ট দেই, আমি যদি প্রতিবেশীর কষ্টের কারণ হয়ে যদি আমি দাঁড়াই, তাহলে রসুলের এই হাদিস বলছেন আমি আসলে মুমিন নই। আর আমি যদি মুমিন না হই, রসুল যদি আমাকে মুমিন বলে সার্টিফিকেট না দেয়, আমাকে জান্নাতে নেবে এমন কোন শক্তি পৃথিবীতে আছে বলুন? সুতরাং আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে মুমিন হয়েই যেতে হবে, আর মুমিন হয়ে আমাকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে হবে। দেখুন, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিবেশী খুব খারাপ ব্যবহার করত, অনেক খারাপ বিহেভিয়ার করত, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও তাদের সাথে খারাপ ব্যবহার করেননি। আমরা জানি রসুল নামাজ পড়ছেন, তখন তার মাথার উপরে উটের পচা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে খারাপ ব্যবহার করেননি। তার বাড়িতে অনেক ময়লা আবর্জনা ফেলে দেওয়া হতো, কিন্তু রসুল তাদের সাথে খারাপ ব্যবহার করেননি। তাহলে তারা খারাপ ব্যবহার করুক, কিন্তু আমি কারো খারাপ ব্যবহার করতে পারবো না। কারোর সাথে খারাপ ব্যবহার করা একজন ইমানদারের সাথে যায় না, এগুলো থেকে আমরা দূরে থাকবো। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, বিল্লাযী ইয়াশবাউন জারহু জাইউন ইলা জামবিহ, যে ব্যক্তি পেট পুড়ে খায়, নিজে পেট পুড়ে খায়, অথচ প্রতিবেশী না খেয়ে আছে, তারা ক্ষুধার্ত অবস্থায় অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করছেন, এই ব্যক্তি মুমিন নয়। সুতরাং আপনাকে আমাকে মুমিন হতে হলে আপনি যখন খাবেন, আমি যখন খাবো, খাওয়ার আগে আমার প্রতিবেশী যারা আছেন তাদের দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে তাদের পেটে খাবার আছে কি না, তারা খাচ্ছেন কি না, তাদের সমস্যা আছে কি না, এই সকল সমস্যাগুলোতে আমাদের ব্রেনে রেখে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। আমি যদি এই সমস্ত সমস্যাগুলো ফাইন্ড আউট না করে আমি যদি শুধু করতে থাকি, তাহলে এই আমি করলে আমি জান্নাতে যেতে পারবো না। দেখুন, এই আমি করেছিল ইবলিস, সে বলছিল খলাকতানি আনা খয়রুম মিনহু, আই অ্যাম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম। যেহেতু এই ইবলিস যখন সে নিজেকে আমিত্ব যখন জাহির করতে চাইল, সে আদম থেকে উত্তম নিজেকে প্রমাণ করতে চাইল, সে তখন বলল আমি তার চেয়ে উত্তম। এই আমিত্ব এটা খুব মারাত্মক জিনিস। এই আমিত্ব একজন মানুষের সমগ্র জীবনের সকল আমলকে সে ড্যামেজ করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে, ধ্বংস করে ফেলে। অতএব আমরা যারা ইমানদার দাবি করছি, ইমানদার হতে চাচ্ছি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনছি, আল্লাহ এবং রাসূল পরকালের উপর ইমান আনছি, আমাদের ব্রেন থেকে এই আমিত্বকে সরিয়ে ফেলবো। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে চালাবো, তবেই কেবল আমি মুমিন হতে পারবো, ইসলাম গ্রহণ করে ইসলামের পথে চলতে পারবো। আসুন আমরা সবাই সিদ্ধান্ত নেই, আমাদের প্রতিবেশী যারা আছেন, আমার বাড়ির প্রতিবেশী হোক, আমার গাড়ির প্রতিবেশী হোক, অফিসের প্রতিবেশী হোক, আমার এলাকার প্রতিবেশী হোক, আমার দেশের প্রতিবেশী হোক, যেখানেই থাকুক না কেন, আমরা সবাই সুন্দর মানসিকতা সম্পন্ন লোক হই, আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে রসুল আল্লাহ এবং কোরআনের আল্লাহ এবং রসুল সাল্লামের দেয়া সুন্না অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে সে লক্ষ্যে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।